অবৈধ নির্বাচন আমি না করব না আমি না মানব না অবৈধ শেখ হাসিনার পদত্যাগ মূল পুর রাজ্যে থাকে আস্তে আস্তে রাখো রাখো টানো জানে এই দেশের জনগণ কোন ভোট দেয়নি অবৈধ ফ্যাসিস্ট সরকার প্রমাণ করতে যাচ্ছে তার একটা সুষ্ঠু নির্বাচন করছে আমরা বলতে চাই এই দেশের জনগণ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে এর উপর এই দেশের জনগণের 1600 কোটি টাকার ব্যয়ে একটা ভুয়া নির্বাচন করলো এই নির্বাচনে এ দেশের জনগণ কোন ভোট দেয়নি এই নির্বাচন এ দেশের জনগণ যে বর্জন করছে তা প্রতিটা ভোট কেন্দ্রে গেলে দেখা যায় অথচ এই অবৈধ ফ্যাসিস্ট সরকার প্রমাণ করতে যাচ্ছে তার একটা সুষ্ঠু নির্বাচন করছে আমরা বলতে চাই এ দেশের জনগণ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের ভোট কেন্দ্রে শিশু ভোটার একের পর এক ঢিল মারছে একটা ভোট কেন্দ্রে দেখতে পাই কুকুর বিড়াল এইগুলো ভোট কেন্দ্রে অবস্থান করছে আমরা বলতে চাই এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে এ দেশের জনগণ আর কখনো মেনে নেবে না আগামীকালের এই ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের কবর রচনা হয়ে গেছে আমরা এমন ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি ভোটারের চেয়ে ওই জায়গায় ভোট যে করছে তার সংখ্যা বেশি কবর থেকে মানুষ এসে ভোট দিয়েছে এই সরকারের নির্বাচন কমিশনের তথ্য মতে এটা দেখা গেছে বাংলার আকাশে বাতাসে আজ আওয়ামী সরকারের পতঞ্জলি শোনা যাচ্ছে বাংলার জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে বাংলার জনগণ এই ফ্যাসিস্ট সরকারের চিরতরে তাদের রাজনীতিকে দেশের জনগণ আর মেনে নেয় না তারা প্রতিবার 14 জামানের দেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছে 18 কেড়ে নিয়েছে এবং 24 সালের এই ভোটার এই ভুয়া নির্বাচনে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে এ দেশের জনগণ চায় না অনতিবিলম্বে এ দেশের সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে ক্ষমতা কেড়ে নেবে জনতা কেড়ে নেবে জনতা শেখ হাসিনার ক্ষমতা বাকশালীদের ক্ষমতা কেড়ে নেবে জনতা তোরে ভোট দিতে যায় নাই আমাদের পোশাক শ্রমিকরা ভোট দিতে যায় নাই আমি তাদেরকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন এই আওয়াল কমিশনের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে 28% ভোট হয়েছে তাহলে 72% মানুষ ভোট বর্জন করেছে তারপরে দেখেন যে প্রধানমন্ত্রীর তার নিজের আসনে 127% ভোট হয়েছে অর্থাৎ এখানে খুলনার মতো বিএনপিতে যে তারা কবরবাসীর কাছে দোয়া করে নাই সেজন্য কবর থেকে উঠেও চলে আসে যারা বিগত আমলের কবরবাসী ছিল তারাও তো আমরা চাই যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ রাজপথে ছিল আগামী তো রাজপথে থাকবে শেষ বিন্দু দিয়ে হলো এই সরকারের পতন ঘটাই ছাড়বো ইনশাল্লাহ আমরা